দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য 5248 বছর আগে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন শাস্ত্রমতে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার সেই তিথি শুরু হলেও থাকবে আজও। মন্দিরে মন্দিরে পূজিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাপর যুগে পৃথিবী যখন হানাহানি সহ নানা পাপাচারে ডুবে যাচ্ছিল, তখন 3228 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ভারতের মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নেন পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ। পূর্ণ অবতার বলতে ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ উপস্থিতিকে নির্দেশ করে। সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর প্রভৃতি নামে ডেকে থাকেন। শ্রীকৃষ্ণের পিতার নাম বাসুদেব ও মাতার নাম দেবকী। শ্রীকৃষ্ণের জীবন বিপন্ন জেনে জন্মরাত্রেই কারাগার থেকে তাকে গোকুলে যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। শিশুকাল থেকে কৃষ্ণ তার অলৌকিক শক্তির প্রমাণ দিয়েছিলেন। নিপীড়িত মানুষ মুক্তির আশায় কৃষ্ণের অনুসারী হয়ে ওঠে। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসরাজাকে বধ করেন, পৃথিবীতে প্রতিষ্ঠা করেন শান্তি। বকাসুর, কাগাসুর, এমনি অনেক রাক্ষস আছে, সেগুলো তিনি বিনষ্ট করেছিলেন। পরবর্তীকালে ওই কংসের সাথে দ্বন্দ্ব যুদ্ধ হলো। মহাযুদ্ধে ভারতীয় সমস্ত প্রজাগণ, সমস্ত সৈন্যগণ, সমস্ত রাজন্যবর্গ সব যুদ্ধে জড়িত হয়েছিল এবং সেখানে মহাযুদ্ধের বিপ্লব ঘটায় তিনি একটা শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ন্যায়ের পক্ষে ভগবত ধর্ম প্রতিষ্ঠা করে জীবশিক্ষার জন্য বিভিন্ন কর্ম করেন। সত্যের পথে চলার মতো আলোকবর্তিকা রূপে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকেন। এই সাম্প্রদায়িক শক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শটাকে আমরা সুন্দরভাবে যদি আমরা প্রতিপালন করতে পারি, তাহলেই আমরা মনে করব যে এই যে আমরা জন্মাষ্টমী উৎসব পালন করছি ভগবান শ্রীকৃষ্ণের, সেটা সার্থক হবে। সাম্প্রদায়িক অপশক্তি দূর করে উন্নত বাংলাদেশ গড়ে উঠবে, প্রত্যাশা শ্রীকৃষ্ণ অনুরাগীদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।